জিজ্ঞাসাবাদ করে, তো জিজ্ঞাসাবাদ করার পর তারা সাথে সাথে চলে যায়। তাহলে এর থেকে অনেকটাই পরিষ্কার হয় যে এখানে যে কোনো ক্ষমতাধর ব্যক্তির সম্পৃতি ছাড়া, মানে সংযুক্তি ছাড়া এখানে এই কাজটি ঘটানো সম্ভব না। এবং ঘটনাটি স্বাভাবিকভাবে এখানে আসে, এদিকে আমাদের আশেপাশে মানে মেয়রের বাসা, নানা দিঘির পার কুমিল্লার মেয়রের বাসা। এবং কুমিল্লাতে কোনো সময়, মানে আমার আমার বয়স 18+, বাট আমি কোনো সময় এরকম ঘটনা আজ পর্যন্ত দেখিনি। কারণ কুমিল্লা আমরা কোনো দল, রাজনৈতিক দল, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে প্রত্যেকের উৎসবের সময় একাত্মতা পোষণ করি, এবং একাত্মতা পোষণের মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের উৎসবে গিয়ে তাদের আনন্দটা ভাগ করে নিই নিজেদের মধ্যে। কিন্তু এই ঘটনা খুবই দুঃখজনক, এবং আমি আশা করি এখানে কোনো, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে কোনো সামাজিক ব্যক্তিত্ব হোক, বা কোনো সাম্রাজ্যবাদী হোক, বা কোনো মৌলবাদী হোক, এখানে কোনো বড় একটি ইন্ধনদাতার যোগসাজিশ আছে। এছাড়া এই ঘটনার কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, যা এত বছরও ঘটেনি, এত বছরও ঘটেনি, হঠাৎ করে তাহলে কিভাবে সম্ভব হলো এই ঘটনা ঘটানো এই জায়গার মধ্যে? হঠাৎ করে তিন চার মিনিটের মধ্যে পুলিশও আসলো, আবার এর মধ্যে সব লাইট অফ হয়ে গেল, আবার এর মধ্যে কী হলো, মানে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। পুলিশ যেহেতু সন্দেহ আন্দাজি করেছে, তাহলে পুলিশকে কেন এখানে উপস্থিত ছিল না? আমার প্রশ্ন হচ্ছে সেই ঘটনা ঘটার পরপরই আমাদের একটি টিম আমরা কুমিল্লা এবং চাঁদপুরে গিয়েছি, হাজীগঞ্জে গিয়েছি। তো ওখানে আমরা সাধারণ জনগণের সঙ্গে আলাপ আলোচনা করেছি, পূজা কমিটি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেছি, মণ্ডপের সঙ্গে আলোচনা করেছি, যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনা করেছি, যারা ঢাক বাজায় ঢাকি তাদের সঙ্গে আলোচনা করেছি, যারা আহত হয়েছে, বেশ কিছু মুসলিম ভদ্রলোক কিছু মন্দিরে মানে ই করতে গিয়ে, হিন্দুদেরকে সেভ করতে গিয়ে, প্রতিমা সেভ করতে গিয়ে আহত হয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করেছি। তো সবকিছু মিলিয়ে যে জিনিসটা, আগের যে দুইজন যারা পর্যবেক্ষণ তাদের মতামত বললেন, যে ঠিক আমারও একই মতামত এবং সাধারণ জনগণের মতো একই, যে এটা টোটালটাই পলিটিক্যাল। এবং সেই পলিটিক্যালের ব্যাপারে আবার যারা এই করেছেন, সেখানে খুলেই বলি, সাধারণ জনগণ মানে ওখান থেকে যারা বলেছেন, তারা বলেছেন ওখানকার এমপি সাহেবের সঙ্গে মেয়র সাহেবের একটা দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটানো হয়েছে। এবং তাদেরই কেউ যারা বেনিফিটেড হতে চেয়েছে, যে আগামী সামনে ইলেকশনের আগেই আমার গ্রহণযোগ্যতা এখানে বেশি, সেইটা প্রমাণ করার জন্য আমাকে ভবিষ্যতে এমপি বানাতে হবে কিংবা আমাকে পজিশন দিতে হবে, তো তার কারসাজিতে এরকম ঘটেছে। এটা হচ্ছে ওইখানকার যারা তাদের বক্তব্য। আর আমি সাধারণ যারা, আমি আপনি কিন্তু একদম নতুন একটা তথ্য উত্থাপন করছেন, খুবই গুরুত্বপূর্ণ, এবং এমন একটা আপনি অভিযোগ নিয়ে আসছেন যেটা আপনার জায়গা থেকে কিন্তু আপনি তথ্যটা দিচ্ছেন, এবং এখানে লাখো মানুষ দেখছে, এটা কিন্তু এই কথাটা নিয়ে অনেক আলোচনা হবে নিশ্চয়ই। এটা আপনি মেজর মোহাম্মদ আলী সুমন এখানে আছে, আমি আপনার কাছ থেকে আরেকটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি, আপনি সেখানে কুমিল্লার ঘটনার কারণে কথা বলছেন যে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য তার ইন্ধনে এই ধরনের ঘটনা, আপনি এটা কুমিল্লার লোকজনই বলছে ওখানে গিয়ে? আমরা জানি যে সেখানকার কুমিল্লার জনগণ বলতে কোনরা, মানে আপনাদের সম্প্রদায়ের, আমাদের সম্প্রদায়ের লোকজন যারা আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আছে, তারাও এই অভিযোগটাই করে, এমনকি আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই কথাটাই বলছেন, যে এই ঘটনাটা তার ইন্ধনে হওয়ার সম্ভাবনাটাই বেশি। ইনফরমেশন আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। না, এটা এটা আসলে এখন তদন্তের বিষয়, যদিও দাদা বলেন না, এটা আমি যেটা বলেছি, আমি যেটা শুনেছি ওখানে সমস্ত আলাপ আলোচনা করেছি, তারা আমাকে আমাকে এই ধরনের ইনফর্ম দিয়েছেন যে এই ঘটনাটা তার মানে তাদের, আমরা যদি জানি যে সেখানকার স্থানীয় যে স্থানীয় সংসদ সদস্য, তিনি অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করে থাকেন, হিন্দুদের সাথে খুব ভালো সম্পর্ক আছে, এই ধরনের কথা আমরা জেনে এসেছি। সেখানে যে জিনিসটা আমরা দেখেছি, যে এই ঘটনাগুলো কিন্তু দফায় দফায় ঘটেছে, সকালবেলা, দুপুরে, বিকাল পর্যন্ত, এবং সেখানে পুলিশের হেল্প চেয়েছে, মানে যারা এই পূজা মণ্ডপের সঙ্গে যুক্ত তারা কিন্তু কোনো হেল্প পায়নি পুলিশকে, মানে ওখানে প্রত্যেকটি মণ্ডপে পুলিশের একটা চার্ট থাকে যে নাম্বারে যোগাযোগ করার জন্য, এমনকি 999-এ ফোন দিয়েছে তারা আসেনি, এমনকি ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে তারা আসেনি। তার মানে তো হচ্ছে যে এর সঙ্গে একটা বড় ধরনের গভীর চক্রান্ত যুক্ত ছিল, যে যে কারণে যে একটা মেসাকার হয়ে যাক এটা অনেকেই চেয়েছে। এবং একই সঙ্গে আমরা জিজ্ঞেস করেছি ওইখানে সাধারণত এর সঙ্গে কোনো ওই যে টুপিওয়ালা হুজুর টুজুর যুক্ত আছে কিনা, এবং পূজারীরা যারা মহিলা থেকে আরম্ভ করে যারা আক্রান্ত তারা বলেছে না, এই টুপিওয়ালা হুজুর কিংবা যাদেরকে আমরা মৌলবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করি, মূলত তাদেরকে কিন্তু তারা ই করছে না, কি বলে, তাদের দিকে তীর নিক্ষেপ করছে না।
তো সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে যে টোটালটাই পলিটিক্যাল, এবং সে পলিটিক্যাল এর সঙ্গে ওইখানে মানে যারা গেইন হওয়ার চেষ্টা করছে যে আমি নিজে এখন নাই সেই জন্য এই ঘটনাটা ঘটেছে, আমি থাকলে এরকম ঘটতো না এবং আমার একটা বিশাল গ্রহণযোগ্যতা আছে, এইরকম একটা এই হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেটা আমার কাছে মনে হয়। আমার কাছে বলতে গেলে আমি যেটা আমার তথ্য ওখানে গিয়েছি সবার কাছে আলোচনা করেছি, আমি এইরকম সংবাদ দিয়ে পেয়েছি। এবং একই আমি আমি এর সঙ্গে একটু যুক্ত করি, দেখেন আমাদের যে সুনামগঞ্জের সাল্লায় যে ঘটনাটা ঘটলো সেখানেও কিন্তু আমরা দেখেছি ঠিক একই রকমের, কেউ গেইন হওয়ার জন্য। আমাদের এর আগে যশোরের অভয়নগর যে ঘটনা ঘটলো সেখানেও দেখলাম যে সরকারি দলের দুইজন এমপির দ্বন্দ্বের বলি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এবং নাসিরনগরেও কিন্তু একই অবস্থা। আমরা যেখানে যেখানে রামু